সবাইকে আসসালামু আলাইকুম। দেশি সার্ভিস ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটির মেইন বিষয় হচ্ছে বাসাবাড়ির জন্য সঠিক সারফেস পাম্প নির্বাচন ও পাম্প নির্বাচন করার পূর্বে যে সকল তথ্য জানা একান্ত প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। বাসাবাড়িতে মূলত দুই ধরনের পাম্প ব্যবহার করা হয়, একটি সারফেস পাম্প আর একটি হচ্ছে সাবমার্সিবল পাম্প। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সারফেস পাম্প হচ্ছে ছোট পাম্পগুলো, আর সাবমার্সিবল পাম্প আকারে লম্বা আকৃতি হয়, এর সাথে কন্ট্রোল বক্স থাকে এবং 30 মিটার কেবল থাকে। ওয়াটার পাম্প নির্বাচন করার পূর্বে আমাদের তিনটি বিষয় খুবই ভালোভাবে জানা প্রয়োজন। 1 নম্বরে ওয়াটার লেভেল সম্পর্কে জানতে হবে, 2 নম্বরে পাম্পের হেড ক্ষমতা সম্পর্কে জানতে হবে, 3 নম্বরে পানির পরিমাণ সম্পর্কে জানতে হবে। ওয়াটার লেভেল সম্পর্কে আমি পূর্বে একটি ভিডিওর মধ্যে বলেছিলাম, তো আজকের ভিডিওটিতে আমি আরও ক্লিয়ারভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমি এখানে একটি চিত্র শেয়ার করেছি, আপনারা চিত্রটা খুব ভালোভাবে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে ওয়াটার লেভেলটা কি। বোরিংয়ের পাইপের ভিতর পানি ছাড়া ফাঁকা জায়গাটুকুর মোট দূরত্বই হচ্ছে ওয়াটার লেভেল। অর্থাৎ পাইপের যে উপরের অংশ, মাটি থেকে যে পাইপের যে উপরের অংশটুকু থাকে, সেই অংশ থেকে বোরিংয়ের ভিতর প্রথমে গিয়ে যে পানিটা আমরা স্পর্শ করব, এই যে ফাঁকা জায়গাটুকু, বোরিংয়ের ভেতর পানি ছাড়া যে ফাঁকা জায়গাটুকু, এই ফাঁকা জায়গাটুকু টোটাল দূরত্বই হচ্ছে ওয়াটার লেভেল। আপনার অঞ্চলে যে লেয়ারে গিয়ে খাবার উপযোগী পানি অর্থাৎ বিশুদ্ধ পানি পাওয়া যায়, সেই দূরত্ব পর্যন্ত বোরিংটা কমপ্লিট করা হয়। এই জন্য এলাকা ভেদে বোরিংয়ের দূরত্ব কম বেশি হয়ে থাকে। তো এই বোরিংয়ের দূরত্বটা আসলে মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে আপনার ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল সঠিকভাবে জানতে পারলে আপনি সঠিক পাম্প নির্বাচন করতে পারবেন। 2 নম্বরে আছে পাম্পের হেড ক্ষমতা। সারফেস পাম্পের দুইটি হেড ক্ষমতা থাকে, একটা হচ্ছে সাকশন হেড ও দ্বিতীয়টি হচ্ছে ডেলিভারি হেড। এখানে আমি একটা চিত্র শেয়ার করেছি, আপনারা এই চিত্রটিতে একটু লক্ষ্য করবেন, আমার কথা বলার সাথে সাথে যদি চিত্রটা সঠিকভাবে দেখেন তাহলে আশা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। সেস পাম্প ও সিপি সারফেস পাম্প ছাড়া প্রায় সকল সারফেস পাম্পের সাকশন হেড থাকে 9 মিটার, 29.52 ফিট। যে সোর্স থেকে মোটরটি পানি টেনে নিচ্ছে, এই যে পাম্প থেকে পানির উপরিভাগের যে দূরত্ব, এটাই হচ্ছে আপনার সাকশন হেড। পাম্পের মুখ থেকে, ডেলিভারি মুখ থেকে, ডেলিভারি মুখে যে পানি পড়ে, এই ডেলিভারি হেডটাকে আমরা 0 মিটার হেড বলি। 3 নম্বরে আছে পানির পরিমাণ। ধরুন একটি সারফেস পাম্পের পানির পরিমাণ দেওয়া আছে প্রতি মিনিটে 40 লিটার, তাহলে আপনারা বুঝবেন এই 40 লিটার পানি কোথায় দিবে। যখন এই পাম্পটি 0 মিটার হেডে চলবে, অর্থাৎ পাম্প থেকে আপনার মাটিতে উপরেই যে পানি পড়বে, সেই পানির পরিমাণ হবে 40 লিটার। এখন এই পাম্পটির ডেলিভারি হেড যত বাড়বে, পানির পরিমাণ তার সাথে কিন্তু কমতে থাকবে। এখন আপনার নিচেই 40 লিটার পানি দিচ্ছে, এরপরে যখন আপনার একতলায় উঠবে তখন মোটামুটি 10 লিটার কমে যাবে, কারণ প্রতি একতলা সমান হচ্ছে 10 ফিট। 10 ফিটে মোটামুটি 8 থেকে 10 লিটার পানি আপনার কমে যাবে। এইভাবে যত হেড বাড়বে তত আপনার মোটরের পানি পরিমাণ কমে যাবে। আমরা জানি এইচপিতে হর্স পাওয়ার বলা হয়, বা অনেকে আমরা ঘোড়া বলে থাকি। তো এই ঘোড়া অনুযায়ী পানি উত্তোলন ক্ষমতা বা পানি পরিমাণ সম্পর্কে আমরা এখন জানব। একটি হাফ ঘোড়া সারফেস পাম্প 0 মিটার হেডে সর্বোচ্চ প্রতি মিনিটে 30 থেকে 40 লিটার পানি দেবে।
এবং এই পাম্প দিয়ে দুই তলা পর্যন্ত পানি উত্তোলন করা যাবে। 0 মিটার থেকে অর্থাৎ পাম্প থেকে প্রতি তলা অর্থাৎ 10 ফিটে প্রায় 10 লিটার পানি কমে যায়। এইভাবে প্রতিটি সারফেস পাম্পের ক্ষেত্রে একই পদ্ধতি, আপনার হাফ হর্স থেকে শুরু করে 2 হর্স সারফেস পাম্প পর্যন্ত একই পদ্ধতি, একই সিস্টেম। তো আমি এখানে নিচে কিছু পাম্পের ইনফরমেশন দিয়েছি, সেগুলো একটু আপনারা মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আছে হাফ হর্স পাওয়ার। হাফ হর্স পাওয়ারের জন্য ভোল্টেজ লাগবে 180 থেকে 220 ভোল্টেজ। এর সাকশন ক্ষমতা 9 মিটার অর্থাৎ 29.52 ফিট। পানি উত্তোলনের ক্ষমতা দুই তলা পর্যন্ত 0 মিটার হেডে 30 লিটার পানি দেবে, অনেক ক্ষেত্রে 40 লিটারও পানি দিয়ে থাকে। তো দুই তলা পর্যন্ত এই পাম্পটি যখন পানি উত্তোলন করবে, তো আমার যখন 0 মিটারে 30 লিটার দেবে, তাহলে দুই তলা অর্থাৎ 10 10 20 ফিট, আরও 20 ফিট উপরে যখন পানি উঠবে তখন পানি দিবে 10 থেকে 15 লিটার প্রতি মিনিটে। এই পাম্পটির সাকশন এবং ডেলিভারি দুইটা ফুটেই হচ্ছে 1 ইঞ্চি। এবার আসি .75-এ। .75 হর্স পাওয়ার এর ভোল্টেজ লাগবে 180 থেকে 220 অর্থাৎ 220 ভোল্টেজ। বাসাবাড়ির লাইন দিয়ে এই পাম্প চালানো যাবে। এই পাম্পে সাকশন সেম 9 মিটার অর্থাৎ 29.52 ফিট। পানি উত্তোলন ক্ষমতা তিন তলা পর্যন্ত 0 মিটার হেডে .75 মোটর পানি দিবে প্রতি মিনিটে 50 লিটার। তিন তলা পর্যন্ত আপনার লস হবে 3 দশে 30 লিটার, তাহলে 50 লিটার থেকে 30 লিটার বাদ দিলে আপনার পানি দিবে তিন তলায় হচ্ছে 20 লিটার প্রতি মিনিটে। .75 এই পাম্পের সাকশন ও ডেলিভারি লাইন দুটাই হচ্ছে 1 ইঞ্চি। 1 হর্স পাওয়ার সেম ভোল্টেজ 180 থেকে 220, সাকশন হেড ক্ষমতা সেম 9 মিটার, পানি উত্তোলনের ক্ষমতা 5 তলা পর্যন্ত 0 মিটার হেঁটে 1 হর্স পাওয়ার মোটর প্রতি মিনিটে 60 লিটার পানি দেবে। এই পাম্পটি যখন 4 তলা বা 5 তলা পর্যন্ত পানি উঠবে, তখন আপনার এখানে দেওয়া আছে 4 তলা পর্যন্ত, তো প্রতি তলায় যদি 10 লিটার করে কমে যায় তাহলে 4 দশে 40, তাহলে 0 মিটার একটা 60 লিটার পানি দিলে তার থেকে আপনি 4 তলা বা 5 তলায় 40 অথবা 50 লিটার যদি আপনার ইউজ করেন, লস হয়ে যায়, তাহলে আপনার পানি দিবে 20 থেকে 30 লিটার বা 15 থেকে 20 লিটার। সাকশন ও ডেলিভারি লাইন 1 ইঞ্চি। মূলত পানির পরিমাণ কিছুটা বাড়তে পারে যদি আপনার ওয়াটার লেভেলটা একটু কাছে থাকে। এবার আসি 1.5 হর্স পাওয়ারে। 1.5 হর্স পাওয়ারের সেম 180 থেকে 220 ভোল্টেজ, সাকশন ক্ষমতা 9 মিটার, পানি উত্তোলন ক্ষমতা 6 তলা পর্যন্ত 0 মিটার হেঁটে 1.5 হর্স পাওয়ার মোটর পানি দেবে 80 লিটার প্রতি মিনিটে। 1.5 হর্স পাওয়ার মোটর 6 তলা পর্যন্ত পানি উত্তোলন করা যায়, তাহলে 6 তলায় আপনার লস হচ্ছে 6 দশে 60 লিটার, তাহলে মোটামুটি 6 তলা পর্যন্ত আপনার প্রতি মিনিটে 20 লিটার পানি দেবে। সাকশন লাইন 6 ইঞ্চি, ডেলিভারি লাইন 1 ইঞ্চি। 2 হর্স পাওয়ার মোটর ভোল্টেজ সেম 180 থেকে 220, সাকশন ক্ষমতা সেম 9 মিটার, পানি উত্তোলনের ক্ষমতা 7 তলা পর্যন্ত 0 মিটার হেঁটে 90 লিটার পানি দেবে। 6 তলা পর্যন্ত পানি উত্তোলন করতে গেলে আপনার 6 দশে 60 বা 7 তলা পর্যন্ত যদি ওঠে, তাহলে আপনার 60 লিটার পানি মোটামুটি লস হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার প্রতি মিনিটে পানি দিবে 20 থেকে 30 লিটার। সাকশন লাইন 1.5 ইঞ্চি এবং ডেলিভারি লাইন 1.5 ইঞ্চি। এবার আমরা জানব রিজার্ভ ট্যাঙ্ক থেকে কোন পাম্প দিয়ে পানি উত্তোলন করা হয়। রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি উত্তোলনের জন্য সেন্ট্রিফিউগাল বা সংক্ষেপে আমরা সিপি পাম্প বলে থাকি। মোটামুটি প্রতি তলার জন্য 5 লিটার করে লস হয়ে থাকে। সেন্ট্রিফিউগাল সারফেস পাম্পের সাকশন হেড ক্ষমতা 8 মিটার। আমি পূর্বে কিন্তু যে সারফেস পাম্পগুলো দেখিয়েছি সেগুলোর সাকশন ক্ষমতা হচ্ছে 9 মিটার। তো নিচে আমি 4টি মডেল আপনার সাথে শেয়ার করব, আপনারা একটু দেখুন।
প্রথমে আছে 1 হর্স পাওয়ার, ভোল্টেজ বাসাবারের লাইন দিয়ে চলবে, 180 থেকে 220 ভোল্টেজ লাগবে। সাকশন ক্ষমতা 8 মিটার, পানি উত্তোলন ক্ষমতা 5 তলা পর্যন্ত, 0 মিটার হেঁটে 120 লিটার প্রতি মিনিটে পানি দিবে, 5 তলা পর্যন্ত লস হয়ে থাকে প্রায় 25 লিটারের মতো, তারপরে মোটামুটি 95 লিটার পানি দিবে প্রতি মিনিটে। সাকশন লাইন 1 ইঞ্চি, ডেলিভারি লাইনও 1 ইঞ্চি। এবার আসি 1.5 হর্স পাওয়ার, 1.5 হর্স পাওয়ার সেম ভোল্টেজ 180 থেকে 220, সাকশন ক্ষমতা 8 মিটার, পানি উত্তোলনের ক্ষমতা 7 তলা পর্যন্ত, 0 মিটার হেঁটে 142 লিটার প্রতি মিনিটে পানি দিবে। 7 তলা পর্যন্ত মোটামুটি আপনাদের লস হবে 35 লিটার। 35 লিটার যদি মাইনাস করি তাহলে আপনার 107 লিটার প্রতি মিনিটে পানি দিবে। সাকশন লাইন এবং সাকশন লাইন আছে 1.5 ইঞ্চি, ডেলিভারি লাইন 1 ইঞ্চি। 2 হর্স পাওয়ারের ভোল্টেজ 180 থেকে 220, সাকশন ক্ষমতা 8 মিটার, পানি উত্তোলনের ক্ষমতা 8 তলা পর্যন্ত, 0 মিটার হেঁটে 158 লিটার পানি দেবে, 8 তলা পর্যন্ত মোটামুটি 40 লিটারের মতো লস হয়ে থাকে, তারপরও 118 লিটার প্রতি মিনিটে পানি দিবে। 3 হর্স পাওয়ার, ভোল্টেজ 180 থেকে 220, সাকশন ক্ষমতা 8 মিটার, পানি উত্তোলনের ক্ষমতা 11 তলা পর্যন্ত, 0 মিটার হেঁটে 180 লিটার পানি দেবে, 11 তলা পর্যন্ত পানি লস হবে প্রায় 55 লিটার, তারপরে 125 লিটার প্রতি মিনিটে পানি দেবে। সাকশন ক্ষমতা 1.5 ইঞ্চি, ডেলিভারি লাইন 1.5 ইঞ্চি। সব স্থানে একই পানি দেবে না, কিছু কিছু স্থানে কিছুটা তারতম্য হবে, পানির পরিমাণ কোথাও একটু বেশি হবে, কোথাও একটু কম হবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সারফেস পাম্প সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। এখন থেকে আপনারা নিজেরাই আপনাদের বাসাবাড়ির জন্য সঠিক সারফেস পাম্প নির্বাচন করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে সাবমার্সিবল পাম্প এবং সেচ পাম্প সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।